বন্ধুগণ, এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় খবর, রাজ্যে আগামী দুই দিন কড়াকড়ি লকডাউন। তো বন্ধুগণ, কোথায় কোথায় এই লকডাউন চলবে, কি কি পরিষেবা বন্ধ থাকবে, কি কি পরিষেবা খোলা থাকবে, কি নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে, আমরা এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে দুদিন লকডাউনের পথে হেঁটেছে সরকার। ঘোষণা করা হয়েছে 23শে জুলাই, 25শে জুলাই ও 29শে জুলাই সম্পূর্ণ লকডাউন জারি থাকবে রাজ্যে। বন্ধ থাকবে ব্যাংকও, স্তব্ধ হবে জনজীবন। তবে লকডাউনের আওতা থেকে ছাড় পাবে অত্যাবশ্যকীয় পরিষেবা। এ বিষয়ে নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এই তিন দিন কোন কোন পরিষেবা ছাড় পাবে রইল তার তালিকা। তো প্রথমে আমরা জানব লকডাউন থেকে ছাড় পাবে যে পরিষেবাগুলি। তো প্রথম যেটা বলা হয়েছে, স্বাস্থ্য পরিষেবা, সরকারি বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা। দুই নম্বরে বলা হয়েছে ওষুধ ও চিকিৎসার সামগ্রিক দোকান। তিন নম্বরে বলা হয়েছে পুলিশ, আদালত, সংশোধনাগার, দমকল ও জরুরিকালীন পরিষেবা। চার নম্বরে বলা হয়েছে বিদ্যুৎ ও জল পরিষেবা। পাঁচ নম্বরে বলা হয়েছে ইন হাউস কর্মীদের নিয়ে চলতে পারে শিল্প উৎপাদন। তারপরে ছয় নম্বরে বলা হয়েছে ছাড় রয়েছে কৃষিকাজ ও চা বাগান। তারপরে সাত নম্বরে বলা হয়েছে অন্তঃরাজ্য ও অন্তঃরাজ্য পণ্য পরিবহন। আট নম্বরে বলা হয়েছে সেবির নির্দেশ মেনে ই কমার্স, ক্যাপিটাল ও ডেবিট মার্কেট। নয় নম্বরে বলা হয়েছে মুদ্রণ, বৈদ্যুতিন ও সোশ্যাল মিডিয়া। দশ নম্বরে রান্না করা খাবারের হোম ডেলিভারি। এগারো নম্বরে বলা হয়েছে পেট্রোল পাম্প, লকডাউনে রাস্তায় বের হওয়া গাড়িগুলিকে স্প্রে পরিষেবা দেবেন পেট্রোল পাম্পগুলি। বারো নম্বরে বলা হয়েছে দুধ গ্যাসের দোকান। এবারে আমরা জানব লকডাউনের জেরে বন্ধ থাকবে যে পরিষেবাগুলি। বলা হয়েছে প্রথমে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে, সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে, গণপরিবহন। চার নম্বরে বলা হয়েছে ওষুধ, দুধ, গ্যাস বাদে সমস্ত দোকান। পাঁচ নম্বরে বলা হয়েছে যে কোনো বাজার, সুপার মার্কেট, শপিং মল। তারপরে ছয় নম্বরে বলা হয়েছে বন্ধ থাকবে পোস্ট অফিস। সাত নম্বরে বলা হয়েছে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ সহ একাধিক ধর্মীয় স্থান। তারপরে বলা হয়েছে রাজ্যের কোথাও কোথাও গোষ্ঠীর সংক্রমণ শুরু হয়েছে বলেও স্বীকার করেছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবারই রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে। জানা গিয়েছে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত এই দিনগুলি রাজ্যের সর্বত্র সম্পূর্ণ লকডাউন। পাশাপাশি মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার মতো নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল গাইডলাইন।